হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের লেখিকা অনিমাপুর নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম, যে গল্পটা ধারাবাহিকভাবেই চলবে, বাট প্রতিদিন একটা পর্ব দেয় কি না, দুই দিনে একটা পর্ব দেয়, নট শিওর। যারা অনিমাপুর গল্প আগে থেকেই পড়েন তারা হয়তো বা জানেন অনিমাপু কিন্তু একদম লেট লতিফা, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর আজকের এই গল্পটার নাম অন্তর্হিত কালকুট। গল্পের নামটাই তো অদ্ভুত, কেমন জানি বোঝা যায় না কোনো কিছুই। গল্পের এই নামের অর্থ কি আমি নিজে বুঝতে পারছি না, গল্পের নামের অর্থটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অন্তর্হিত কালকুট মানেটা কি হতে পারে, বাংলা অর্থটা কেউ বুঝিয়ে বলবেন প্লিজ। তো আজকের সূচনা পর্ব পড়ার পর অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দেরি না করে কমেন্ট অবশ্যই করবেন, গল্প পড়ে হুট করে চলে যান না, ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন সূচনাটা কেমন হয়েছে সেটা জানিয়ে। আর যারা নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চান বাট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নিয়মিত আমি সবসময় ভালোবাসার গল্পই আপলোড করে থাকি এই চ্যানেলে। আর যারা সাবস্ক্রাইব করে ফারুকস ডায়েরির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। প্রচন্ড ভয় নিয়ে হাত পা গুটিয়ে এক কোণে বসে আছে শায়লা, খানিক বাদে বাদে চোরা দৃষ্টি নিক্ষেপ করছে সোফায় পায়ে পা তুলে বসে থাকা সুঠামদেহী পুরুষের দিকে। ভয়ে গলা শুকিয়ে গেছে ওর, হিম শীতল রাত্রিতেও কপাল বেয়ে নামছে সরু ঘামের স্রোত। ওর হাত পা যে বাঁধা আছে তা কিন্তু নয়, কিন্তু সামনে থাকা ব্যক্তির হাতে থাকা পিস্তল আর চোখের কঠিন দৃষ্টি ওকে স্পষ্ট বলে দিচ্ছে যে বিন্দুমাত্র নড়লেই গুলি তোমার শরীর ছেদ করবে। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে সবে কিছুটা তন্দ্রা ভাব এসেছিল শায়লার চোখে, এমন সময় কলিং বেলের আওয়াজ, গুড়িতে তখন 12:30। স্বামী এসেছে ভেবে শাড়ি ঠিক করে দ্রুত দরজা খোলার উদ্দেশ্যে ছুটে শায়লা। দরজা খুলতে দেরি হলেই হয়তো গালে আজও শক্ত হাতের ভয়ানক থাপ্পড় পড়বে, মাতাল হয়ে এসেছে তা তো নিশ্চিত। সে ছাড়া আর কেউ আসে না এই ফ্ল্যাটে, সপ্তাহে দু একবারই আসে, সেই দু এক রাত বড্ড নরকীয় মনে হয় শায়লার, কারণ মাতাল অবস্থা সে এসে মারধর করা আর নিজের দৈহিক চাহিদা মেটানো ব্যতীত বিশেষ কিছুই করে না তার স্বামী। স্বামী সোহাগ নামক ব্যাপারটার সাথে পরিচিত নয় সে, কিন্তু ডোর হোল দিয়ে চেক করে দেখলো তার স্বামী নয় বরং অন্য কেউ। শায়লা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, কে? দরজার ওপাশ থেকে কেউ বলে উঠল, আপনার স্বামীর গুলি লেগেছে, গুরুতর আহত, দরজা খুলুন দ্রুত। এমন কথা শুনে কিছুটা ভাবার আর পরিস্থিতি রইল না শায়লার, কিছু চিন্তা না করে দরজা খুলে ফেলল মেয়েটি। খুলে দেখলো সুঠামদেহি এক যুবক দাঁড়িয়ে আছে, পরনের পোশাক দেখে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ এই পোশাকেই ঘুরছে। সেদিকে পাত্তা না দিয়ে শায়লা দ্রুত আশেপাশে চোখ বুলিয়ে বলল, কোথায় উনি? আগন্তুক কিছু না বলে শায়লাকে ঠেলে সোজা ভিতরে চলে এলো। মেয়েটা চিৎকার করার আগেই সে তার মুখ চেপে ধরে গলায় পিস্তল ঠেকিয়ে বলল, বাঁচতে চাইলে একদম চুপ করে থাকুন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমি এখন ঠিক যা যা বলবো ভদ্রভাবে ঠিক তাই তাই করবেন, আপনার কিচ্ছু হবে না, কিন্তু ততক্ষণ যতক্ষণ আপনি আমার কথা শুনবেন, শুনবেন তো? গলা পিস্তল ঠেকাতেই শায়লার ভয়ে আত্মা শুকিয়ে গেছে, প্রাণের ভয়ে দ্রুত হ্যাঁ বোধক মাথা নাড়ল সে। আগন্তুক ওকে নিচে বসিয়ে দিয়ে নিজে সোফায় বসলো, ওর ফোনটাও নিজের দখলে নিয়ে নিল আর শায়লাকে করা নির্দেশ দিয়ে দিল একটা শব্দ না করার জন্য। প্রাণের ভয়ে আধা ঘন্টা যাবৎ সেই আদেশেরই পালন করে চলছে মেয়েটা। লিফটের দরজা খুলতে পিটপিটে চোখে একবার বাইরে তাকিয়ে বেরিয়ে এলো সাজ্জাদ। আজকে নিজের 3 নম্বর বউয়ের কাছে আসার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু কি রাতে ভরা পেটে মদ গেলার পর যে মেয়েটার সাথে রাত কাটানোর কথা ছিল সে শেষ মুহূর্তে আসতে পারবে না বলে দিয়েছে, এত রাতে কোনো কলগার পাবে না আর আগে থেকেই বলে না রাখলে পাওয়া মুশকিল, তাই সেই প্রয়োজন মেটাতে আজ বউয়ের কাছে আসা, তাই তো আসার আগেই ফোন করে জানিয়ে দিয়েছে সে আসছে। ফিরে আসতে আসতে নিজের মনে সেই কলগার্লকে অকথ্য ভাষায় কিছু গালিও দিয়েছে। পা দুটো মৃদু টলসে সাজ্জাতের, টলমলে পায়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে নিজের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে কলিং বেল চাপল। সে নিজেও জানে না আজ এখানে আসাটা তার জীবনের কত বড় ভুল সিদ্ধান্ত ছিল,
এই ভুলের জন্য হয়তো আফসোস করারও অবকাশটুকু পাবে না সে। কলিং বেলের আওয়াজে চমকে উঠল শায়লা। আগন্তকের এতক্ষণ স্থির চোখ দুটো চঞ্চল হয়ে উঠল, ঠোঁটের কোণে ফুটে উঠল হালকা বাঁকা হাসি। শিকার এসে গেছে তাহলে? শায়লা তার দিকে তাকাতে সে তর্জনী আঙুল ঠোঁটে ঠেকিয়ে চুপ থাকার ইশারা করল। এরপর সে উঠে গিয়ে শায়লার সামনে ডান হাঁটু ভেঙে বসে চাপা আওয়াজে বলল, একদম চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে দুজনই মরবেন, দরজা খুলে দিন। শালা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু। আরও একবার বেল বাজাতে যুবক উঠিয়ে গিয়ে দরজার পাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে চোখের ইশারা শালাকে আদেশ করলো দরজাটা খোলার জন্য। শালা একটা ঢোক গিলে উঠে দরজার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই সাজ্জাদ জঘন্য ভাষায় কয়েকটা গালি দিতে দিতে ভিতরে ঢুকে বলল, কোন নাগর ঢুকেছিস করে, খুলতে এত দেরি হলো কেন? শালা ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলস না কেন বলে সাজ্জাদ রেগে দাঁতে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে যেই চটটা মারবে বলে হাত তোলে, তখনই দরজা বন্ধ হওয়ার শব্দে পিছনে তাকিয়ে দেখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজায় হেলান দিয়ে। লোকটাকে চিনতে না পেরে ব্রুকোচকে শায়লার দিকে তাকিয়ে রাগে গা জ্বলে উঠল সাজ্জাদের। সত্যি তাহলে নাগর জুটিয়ে রেখেছে? তেরে গিয়ে শায়লার চুলের মুঠি ধরল সে। শায়লা ব্যথা কুকিয়ে উঠল। সাজ্জাদ চিবিয়ে চিবিয়ে বলল, শালি শরীরে এত জ্বালা তোর, আমি আসি না বলে ঘরে বেটা মানুষ এনে ঢুকেছস, এত সাহস? ওনাকে ছাড়। ঠান্ডা গলায় কথাটা শুনে তীব্র ক্রোধে আগন্তকের দিকে তাকালো সাজ্জাদ, কিন্তু তাকিয়ে থমকে গেল সে। নেশা কেটে গেল নিমিষেই। যুবকের হাতে পিস্তল দেখে যা বোঝার বোঝে গেল সাজ্জাদ। দ্রুত পিছন থেকে পিস্তল বের করতে একটা ফ্লাওয়ার বেস ছুড়ে মারল যুবক সাজ্জাদের হাতে। পিস্তল পড়ে যাওয়ার সাথে সাথে যুবক দ্রুত এগিয়ে সেটা তুলে নিজের অধীনস্থ করে নিল। সাজ্জাদ তেড়ে আসতে নিলে আগন্তক পিস্তলের পিছন দিক থেকে ওর কানে তীব্র আঘাত করল। কান ধরে আর্তনাদ করে বসে পড়ল সে। সাজ্জাদের পিস্তল খালি করে সাইডে ফেলে দিল। সাজ্জাদের কান বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। যুবকটি এগিয়ে গিয়ে কলার ধরে তুলে শালার উদ্দেশ্যে বলল, খুন সহ্য না হলে ভিতরের রুমে চলে যান। শালা এক মুহূর্ত দেরি না করে ভিতরে চলে গেল। আপনি বাঁচলে তবেই তো বাপের নাম। এদিকে খুন শুনেই রক্ত হিম হয়ে গেছে সাজ্জাদের। ওর পিস্তল নেই, এমন সুটাম দেহি যুবকের সাথে খালি হাতে পারবেও না, মৃত্যু নিশ্চিত। আগন্তুক সাজ্জাদকে সোফায় ধাক্কা দিয়ে ফেলতেই সাজ্জাদ কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? আমাকে মেরে আপনার কি লাভ? আগন্তুক সাজ্জাদের পাশ দিয়ে সোফার উপর পা বাপা রেখে বলল, নাম শুনলে ঠিকই চিনবি, আমার নামটা মুখস্থ আছে তোর, সেটা বড় কথা না, বড় কথা হলো তোকে মেরে আমার কি লাভ? কোনো লাভ নেই, আমি তোকে মারতেও চাইছি না, শুধু একটা প্রশ্ন করব, উত্তর দিয়ে দিলে আমি তোকে মারবো না। কি প্রশ্ন? সাজ্জাদের কথা শুনে আগন্তুক নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনটা সাজ্জাদের মুখের সামনে তুলে ধরে বলল, কোথায় আছে ও? সাজ্জাদ অবাক হয়ে তাকিয়ে রইল মোবাইলের স্ক্রিনে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলল, আমি জানি না। অচেনা যুবক কৃত্রিম হাসল। যদি এখন ওর মুখের এই হাসটুকু কৃত্রিমই হয়, হেসে আবারও পিস্তলের পিছন দিয়ে ঠোঁটের উপর দিয়ে আঘাত করলো। ব্যথা আবারও চেঁচে উঠল মাতাল সাজ্জাদ, ঠোঁট দিয়ে গলগল করে রক্ত পড়ছে। এমনই মাতাল ছিল, এমন মার খাওয়া মার খেয়ে মাথা নুয়ে পড়ল ওর। আগন্তুক পিস্তলটা ওর গলায় লাগিয়ে মাথা তুলে ধরে বলল, এত ওয়াফাদারি ভালো না, প্রয়োজনে তোকে সরিয়ে ফেলতে ওরা দুবার ভাববে না, অথচ তুই ওদের জন্য আমার হাতে নিজের প্রাণ দিবি, বোকামু হবে না? সাজ্জাদ ক্লান্ত চোখে তাকালো অচেনা এই যুবকের দিকে। যুবক এবার মাথা জাকালো, অর্থাৎ ও বুঝে গেছে সাজ্জাদ বলবে না। পিস্তল লোড করে সাজ্জাদের দিকে তাক করতে সাজ্জাদ বলে উঠল, দুবাই, দুবাই চলে গেছে, এখন দুবাইতে আছে। দুবাইয়ের কোথায় তা জানি না। ছেলেটা পিস্তল বের করে ঠেসে ধরতেই সাজ্জাদ ব্যথা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি জানি না আমি, বিশ্বাস করুন লোকটা মিথ্যা বলছে না ঠিক সেটা নিশ্চিত আগন্তুক, কিন্তু কিছু একটা ভেবে সে সাজ্জাদকে বলল, এখনকার মেইন ডেরা কোথায় যেখানে ও নিয়মিত যোগাযোগ রাখে? লক্ষ্মীবাজার। নাক কান চেপে ব্যথা সহ্য করলো সে। সাজ্জাদকে দিয়ে নিজের মোবাইল অ্যাড্রেসটা টাইপ করে নিল আগন্তুক। শীতে ও ঘামে ভিজে প্রায় স্নান করে ফেলছে সাজ্জাদ, তার সাথে সারা মুখে শরীর বেয়ে রক্ত পড়ার রক্ত তো আছেই। হঠাৎই গুলি চলার আওয়াজে কেঁপে উঠল শায়লা। পাশের রুমের মারধরের আওয়াজে এক কোণে ঘুটিয়ে বসে শুনছিল সে, ভয়ে প্রাণ যায় যায় অবস্থা এখন তার। গুলির আওয়াজে আর আসতে পারল না, দৌড়ে গিয়ে উঁকি দিয়ে দেখল ওর স্বামীর মৃত শরীর
সোফায় হেলান দেওয়া অবস্থায় পড়ে আছে, চোখ দুটো খোলা, স্থির, কপালে ঠিক মাঝ বরাবর গুলির গভীর ক্ষত। সোফা রক্তে ভিজে গেছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলল শায়লা, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আগন্তুক তাকিয়ে শায়লাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে বলল, কোনো কষ্ট পায়নি, সেকেন্ডের মধ্যেই শেষ। কিন্তু আপনি নিশ্চয়ই চান না আপনার 7 বছর বয়সী ছেলে, যে এখন নিজের নানির কাছে আছে, সেও এভাবে মরুক? শুনেছি রোজ স্কুলে যায় না? আঁতকে উঠল শায়লা। কিছু বলার আগেই সে যুবক তাকে থামিয়ে দিয়ে বলল, মারব না, কিন্তু আমার চেহারাটা আপনার একটু মনে নেই, আর যদি ভুল করে মনে পড়ে তো নিজের ছেলেকে বলে যেতে হবে, মনে থাকবে? শালা ভীষণ বুদ্ধিমতী, এই অচেনা পুরুষ ঠিক কী বলতে চাইছে বুঝতে একটু অসুবিধা হয়নি তার। মাথা যাকে সম্মতি দিল শুধু। আগন্তুক মৃদু হেসে প্রস্থান করল ওই জায়গা থেকে। সে জানে শালা একান্তই বাধ্য না হলেও পুলিশকে ওর ব্যাপারে কিছু বলবে না। এই নরপশুর মৃত্যুতে স্ত্রীর বিন্দু মাত্র আক্ষেপ নেই, বরং সে খুশি হয়েছে। এখন দ্রুত এই জায়গাটা ছাড়তে হবে লোকজন চলে আসার আগেই, তার এখন অনেক কাজ বাকি, শেষ কাজ। শালা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মৃত শরীরের দিকে, চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিল সে। কষ্ট নয়, মুক্তির কান্না এটা। দিন রাত এই পিশাচের মৃত্যু কামনা করে গেছে এতদিন, আজ অবশেষে মুক্তি মিলল। সাজ্জাদের জন্য যমদূত, ওর জন্যে দেবদূত হয়ে এসেছে যেন। কিন্তু কে আগন্তুক? প্রচণ্ড বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে, সুদর্শনই মুখটা ছিল অনুভূতিহীন, লালচে চোখ আর এলোমেলোভাবে সদ্য গজানো খোঁচার দাড়ি স্পষ্ট বলে দিচ্ছিল তার নির্গম রাতের কথা। অনুভূতিহীন মুখটার পিছনে যেন লুকিয়ে আছে তার বিধ্বস্ত হওয়ার গল্প, এক লোমহর্ষক গল্প। আজকের এই সূচনা পর্ব এতটুকুই থাকুক, অনেক বড় পর্ব তো, সেজন্য আমি সূচনা পর্বের বাকি অংশটা আজকে দিয়ে দেবো কিছুক্ষণ পরেই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় ফারুক শ্রেণীর সাথেই থাকেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।